উত্তাল সমুদ্র, তার সঙ্গে বৃষ্টি এবং পাশাপাশি কালো মেঘাচ্ছন্ন আকাশ। পর্যটক সেখানে উপস্থিত যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে না যায় তাই প্রশাসনের তরফ থেকে বারবার মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে। আজকে দুজনের জন্য বিশেষ সতর্কবার্তা। একটি প্রবল ঘূর্ণিঝড় আসতে চলেছে যার নাম র্যাবেল, এবং এই ঘূর্ণিঝড়ের মধ্যে আপনারা কোনো প্রকারের প্যানিক হবেন না, কারণ হচ্ছে তৃতীয় বাহিনী এনডিআরএফ এখানে। ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ এগিয়ে আসছে, আজকে রাতের দিকে মধ্যরাত্রে তার ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে কোনো এক স্থানে ঘূর্ণিঝড়ে রেমালের ল্যান্ডফল হবে, কিন্তু তার আগেই যেটা দেখা যাচ্ছে যে জেলাগুলি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে, সমুদ্র ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং কোনো মানুষকে সমুদ্র সৈকতের ধারে আসতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যাতে কেউ সমুদ্রের ধারে না আসেন। পর্যটকদেরকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন হোটেলের মধ্যেই থাকেন। এরপর থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে ক্ষয়ক্ষতি বেশি কিছু না হয়। এনডিআরএফের টিম পর্যন্ত তাদের অপারেশন শুরু করে দিয়েছে। তারা তাদের যে ভূমিকা সেটাকে তিন ভাগে ভাগ করছেন, বিফোর স্টর্ম, ডিউরিং স্টর্ম এবং আফটার স্টর্ম। সেইভাবেই তারা তৈরি হচ্ছেন এবং সার্বিকভাবে প্রস্তুতি তুঙ্গে। তবে যে ছবিটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি না হলেও বিভিন্ন সময় দীঘা চত্বরে বৃষ্টি নামছে, জোরে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র উত্তাল হয়েই রয়েছে। এবং যত বেলা গড়াবে, সন্ধ্যের দিকে এগোবে, সমুদ্রের পরিস্থিতি আরও কিছুটা বিপজ্জনক হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এখন এটাই দেখার। মে মাসে এর আগে বেশ কিছু ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ওপর প্রভাব ফেলেছে, রেমালের প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়। যেভাবে নদী জল বাড়ছে কতটা চিন্তার মধ্যে রয়েছে, বিশাল বিশাল বিশাল। রাতের ঘুম চলে গেছে, দুপুরে খাওয়া চলে গেছে, রান্না করে ভাত চাপা দেওয়া আছে, চিন্তা ভাবনা আমাদের ঘুম নেই। কোথায় যাবো তা ঠিক পাচ্ছি না, এখন নেই একটা বিল্ডিং, নেই একটা কিছু ভালো জলের কল, কোনো কিছু নেই আমাদের। প্রত্যেক বছর আমাদের এই আয়লা সহ্য হচ্ছে। ভেড়ি আছে, এখানে ছিল ভেড়িগুলো, ইট ছিল, সেই ইটগুলো তুলে ওই গাড়ি করে রেখেছে, তাহলে আমাদের মরা ছাড়া কোথায় যাবো। এখন যা পরিস্থিতি যে রূপ ধারণ করেছে, এ তো নদী, এখানে মাছের ভেড়ি ছিল, মাছের ভেড়ি নেই, কি বলবেন? কি বলবো, এবার আমাদের জীবন হাতে করে নিয়ে খুঁজছে, মরণ হয়ে যাবে, কিছু করার নেই, আমাদের ক্ষতি তো হবে, জীবনটা কোথায় রাখবো সেই চিন্তা করে পাচ্ছি না। বছর পাঁচ বছর বাদে বাদে একাকার জলে আমাদের ওই এখানে ওখানে নিয়ে দাঁড়িয়ে নিয়ে যায়, আবার সুস্থ হয়ে আবার বাড়ি আসে। আমরা নিরুদ্দেশ, আমরা মরে যাবো, এসব বাচ্চাগুলো কোথায় নিয়ে যাবো? বাচ্চাগুলো রাখার জায়গা আছে, কোথায় বিল্ডিং আছে, কার বাড়ি যাবো? তুমি বুঝতেই পারছো সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে এবং তারা আশঙ্কার মধ্যে রয়েছে। এই যেভাবে ইছামতি যে রুদ্ররূপ ধারণ করেছে ইতিমধ্যে, তোমাকে যে ছবি দেখাচ্ছিলাম, যে কিছুক্ষণ আগেও যে প্রতিবেদন পাঠিয়েছিলাম, ঠিক এই জায়গাতে পরপর চারটি মাছের ছোট ফেরি ছিল, সেই ফেরি এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সবটাই ইছামতির গ্রাসে চলে গেছে, ইছামতির জল প্রবেশ করেছে। তোমাকে দেখাবো এখনও পর্যন্ত কিন্তু যে জায়গা থেকে জল ঢুকছে সেখান থেকে কিন্তু ক্রমশ জল ঢুকেই চলেছে। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা যে বাঁধ, এই বাঁধ কিন্তু এই যে লেবুখালীর পাশে যে গ্রাম, সংলগ্ন গ্রাম, সেই গ্রামকে রক্ষা করছে এই বাঁধ। কিন্তু যেভাবে জলস্তর বেড়ে চলেছে তাতে কতক্ষণ এই বাঁধ এইভাবে রাখা যাবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে যে কোথাও কোনো পাকা বাড়ি আছে বা কোথাও কোনো ফ্ল্যাট সেন্টার আছে এমনটা নয়, যে কারণে বাচ্চাদেরকে নিয়ে তারা কোথায় প্রাণ বাঁচাবেন সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘর সংসার তো যাবেই, একই সঙ্গে তারা নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত করতে শুরু করেছে।